ঘুরতে ঘুরতে এসে পড়েছি যৌবনের সদর দরজায়। আবার ফিরতে হলো সেই ছেলেবেলার সীমানার দিকে। এবার ১৬ বছর বয়সে হিসাব দিতে হচ্ছে। আজকাল দেশের চারদিকেই ফুটে ফুটে উঠছে কাগজ বের করবার টগবগানি। বুঝতে পারি সে নেশার জোর যখন ফিরে তাকাই সেই দিনকার খ্যাপামের দিকে। আমার মতো ছেলে যার না ছিল বিদ্যে না ছিল সাধ্যি, সেও সেই বৈঠকে জায়গা জুড়ে বসল। চারদিকে ছেলে মানুষই হওয়ার যেন ঘুর লেগেছিল। সময়টা ১৯১৯, ৩০শে মে। এর কিছুদিন পূর্বে ১৩ই এপ্রিল ঘটে গেছে জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড। কবির পুত্রতুল্য প্রশান্ত চন্দ্রের লেখা থেকে জানা যায় অসুস্থ কবি এসেছেন জোড়াসাঙ্গ। অ্যান্ড্রুজ সাহেবকে পাঠিয়েছেন গান্ধীজির কাছে ইংরাজ সরকার বাহাদুরের বিরুদ্ধে যৌথ প্রতিবাদ করবার জন্য প্রস্তাব পাঠালেন। কিন্তু গান্ধীজি কবিকে হতাশ করলেন। অতঃপর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে এক প্রতিবাদ সভা করার প্রস্তাব রাখেন কবি, কিন্তু সেখানেও মেলেনি সমর্থন। Thank you.
শতক পর অসুস্থ কবি সারা রাত জেগে অত্যন্ত কড়া ভাষায় বড়লাটকে লিখলেন তার নাইটহুড পরিত্যাগ পত্র। সকালে অ্যান্ড্রিউজ সাহেবকেও দেখালেন সেই চিঠির প্রতিলিপি। অ্যান্ড্রিউজ চিঠির ভাষা কিছু মোলায়েম করতে অনুরোধ করেন কবিকে। প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ সাহেবের দিকে এমন করে তাকিয়েছিলেন যা অ্যান্ড্রিউজের ভাষায় সাচ আ লুক অ্যাজ আই হ্যাড নেভার সিন ইন দ্য আইজ অফ গুরুদেব বিফোর অর আফটার। কাল যে কাণ্ডটি হয়েছিল সে কিছু গুরুতর বটে, মৃত্যু যে ঠিক আমাদের নেক্সট ডোর নেবার তা এরকম ঘটনা না হলে সহজে মনে হয় না, হয়েও বড় মনে পড়ে না। কাল চকিতের মতো যার আভাস পাওয়া গিয়েছিল আজ তার মূর্তিখানা কিছুই স্মরণ হচ্ছে না, যদিও তিনি আড়াল থেকে আমাদের সর্বদাই খোঁজখবর নিয়ে থাকেন। যা হোক, তাকে আমি বহুত বহুত সেলাম দিয়ে জানিয়ে রাখছি, তাকে আমি এক কানা করি কেয়ার করিনি, তা তিনি জলে ঢেউই তুলুন আর আকাশে ফুঁই দিন, আমি আমার পাল তুলে চললুম। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তোমার মেলে, তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তোমার মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে করব না, কান্না কাটি করব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয়
জগতের নিয়ম। যতদিন কাজ করিবে ততদিন প্রকৃতি তোমাকে মাথায় করিয়া রাখিবে, ততদিন ফুল তোমার জন্যই ফুটে, আকাশের সমস্ত জ্যোতিষ্ক তোমার জন্যই আলো ধরিয়া থাকে, সমস্ত পৃথিবী তোমারই বলিয়া মনে হয়। আবার তো কত নূতন ঘটনা ঘটিবে, কত নূতন সুখ আসিবে, কত নূতন দুঃখ আসিবে, কত শত দিন রাত্রি একে একে আসিবে, কিন্তু তাহারা একেবারেই তিনিহীন হইয়া আসিবে। যদি অনেক দিন পরে সহসা দেখা হয়, তখন তাহার নিকটে আমার অনেকটা অজানা, আমার নিকট তাহার অনেকটা অপরিচিত, অথচ আমরা উভয়ের নিতান্ত আপনার লোক। Oh!
গগনে গগনে ভয় হবে, কিন্তু তোমানে বস্ত্র বাহিনী বৈশাখে ভয় হবে, গগনে গগনে ভয় হবে, পথে ছন্দ জাগায় বনস্পতির সমানে ভয় হবে, গগনে গগনে ভয় হবে, ওটার শিখার জটা ছড়িয়ে পড়ে এই গতি ওই দিগন্তরে, শিখার জটা ছড়িয়ে পড়ে এই গতি ওই দিগন্তরে, শূন্য মদের নেশায় মাতা ভয় পাখি ভয় পাখি, শূন্য মদের নেশায় মাতা ভয় পাখি ভয় পাখি, ভয়ের ছন্দ পাগল হওয়া পাগল হলো, সেই আগুনের হুঙ্কার তুমি তার বাজিয়ে বেড়ায় পার্বতে কোন পাঠের পরে, পাগল হওয়া পাগল হলো, বুকের